সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ সেরার পুরস্কার ঘরে তুলতে পারেননি সাকিব আল হাসান। যদিও দুটি ম্যাচের পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, তবে দুর্ভাগ্য যে ভালো খেলেও পুরস্কার হাতে তুলতে পারেননি তিনি। তবে পুরস্কার না পেলেও এই মুহূর্তে আইপিএল এর সেরা খেলোয়াড়দের তালিকায় দশম স্থানে সাকিব, সেরা বিদেশি খেলোয়াড়দের ছোট্ট তালিকায় চতুর্থ। একজন খেলোয়াড়ের বোলিং ব্যাটিং ফিল্ডিং নিয়ে এই তালিকা করা হয়েছে, যেখানে সাকিবের পয়েন্ট 162। আইপিএল এর নিলামে কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল কেবলমাত্র তিনজন খেলোয়াড়কে, যাদের মধ্যে সাকিবের নাম সবার ওপরে। আইপিএল এর নিলামে কোটি কোটি টাকা দিয়ে কেনা কেবল তিনজন খেলোয়াড় রয়েছেন সাকিবের ওপরে, সুনীল নারায়ণ, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল। অথচ এবারের আইপিএল এ সর্বোচ্চ 12,50,00,000 রুপি দামে বিক্রি হওয়া বেন স্টোকসের পয়েন্ট 106 এবং তালিকায় 37 নম্বরে অবস্থান করছেন এই ইংলিশ অলরাউন্ডার। তবে পুরস্কার না পেলেও এই মুহূর্তে আইপিএল এর সেরা খেলোয়াড়দের তালিকায় দশম স্থানে রয়েছেন সাকিব। উল্লেখ্য, সাকিব আল হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার। 2006 সালে আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তার। তিনি 2012 সালের 12 ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তামিম ইকবাল উপস্থিত ছিলেন। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের কারণে সাকিব বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। 2014 সালের 20 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওডিআই চলাকালীন ড্রেসিং রুমে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করায় 3 ম্যাচ নিষিদ্ধ ও 3,00,000 টাকা জরিমানা গুনতে হয়েছিল তাকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন রঙ্গমঞ্চে।